আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা মোবাইলে আপডেট করবেন এবার মোবাইলের মধ্যে সফটওয়্যার আপডেট কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো মোবাইলে কিন্তু আপনারা অনেক রকমের আপডেট কিন্তু দেখতে পারবেন একটু হচ্ছে আপনাদের সিকিউরিটি আপডেট একটা হচ্ছে আপনাদের মোবাইলে হয়তো কোনো প্রকার সমস্যা হলো মোবাইল হিট করছে বা মোবাইলের মধ্যে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে তখন কিন্তু আপনাদের আপডেটের মাধ্যমে কিন্তু সেই সব সমস্যা কিন্তু সমাধান করে থাকে এবার সেই সব আপডেট এলে আবার আপনাদের খুব জোর তিনশো বা চারশো এমবি বা কারোর পাঁচশো এম বি এরকম আপডেট কিন্তু আসে অনেকজন হয়তো দুশো ষাট বা সত্তর এরকম এম বি কিন্তু আপডেট দেয় মোবাইলের মধ্যে আপনাদের কোনো সমস্যা হলে পরে আর সিকিউরিটি আপডেট হলে পরে আপনাদের কত চার জিবি পাঁচ জিবি এরকমভাবে কিন্তু আপনাদের আপডেট আসে সিকিউরিটি আপডেটের জন্য বা যেহেতু আমি কী করবো আমার মোবাইলের মধ্যে সমস্যা হচ্ছে বা হিটিং প্রবলেম বা আপনাদের মোবাইলের মধ্যে কোনো প্রকার যদি আপনাদের সমস্যা হয়ে থাকে কাজ করছে না অটোমেটিক সুইচ অফ অন হচ্ছে তাহলে কিন্তু আপনারা আপডেট করবেন আপডেট আসলে তার জন্য আপনারা এই সেটিংস অ্যাপটিকে ওপেন করবেন যেহেতু আমি এখানে কী করবো সিম্পলভাবে এই সেটিংস অ্যাপটিকে ওপেন করছি আপনার সেটিংস অ্যাপটিকে ওপেন করবেন সেটিংস অ্যাপটিকে যখনই ওপেন করবেন এখানে আপনার একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে আপনাদের সিস্টেম আপডেট বলে এখানে একটি দেখাচ্ছে এখানে দেখাচ্ছে কি আপডেট অ্যাভেলেবেল দেখাচ্ছে আপনাদের এখানে আপডেট অ্যাভেলেবেল বলতে এখানে আপডেট এসেছে তার জন্য কিন্তু সফটওয়্যার আপডেট কিন্তু দেখাচ্ছে তার জন্য আপনারা কি করবেন সিস্টেম আপডেট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনাদের এখানে আপডেট ইনস্টল বলে লেখা থাকবে আপনাদের এখানে কন্টিনিউ ডাউনলোড দেখাচ্ছে তার মানে আমি এখানে অনেকটাই কিন্তু ডাউনলোড করে রেখেছি আপডেটটি এবার আপনাদের যদি প্রথম থেকে করতে বলে তাহলে প্রথম থেকে করে নেবেন আপনাদের দূর আপডেট এসেছে যেহেতু আমি এখানে আপডেটটিকে কী করবো এখানে কন্টিনিউ ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো তাহলে আমার এই আপডেটটি কমপ্লিট হয়ে যাবে এবার আপডেট হতে আপনাদের কিছুক্ষণ সময়ও লাগতে পারে যেরকম আপনাদের দশ পাঁচ মিনিট এরকম সময় লাগবে বা কারোর কুড়ি মিনিট লাগতে পারে লাগার পর এখানে দেখতে পারবেন আপনাদের ভেরিফাই হবে এখানে আপনাদের ভেরিফাই হয়ে যাওয়ার পর অটোমেটিক কিন্তু আপনাদের সুইচ অফ হয়ে যাবে এবং অটোমেটিক অন হয়ে যাবে এখানে আপনার কোনো কিছু টিপবেন না হয়তো আপনারা পাওয়ার বাটন টিপেন এগুলো কিন্তু আপনার কোনো কিছু করবেন না অটোমেটিক কিন্তু আপনাদের এটা হবে অটোমেটিক আপনাদের সুইচ আবার অনও হয়ে যাবে এবার বিষয় হচ্ছে আপনারা হয়তো দেখেছেন যে আপডেট করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের আপডেটের মধ্যে সমস্যা হচ্ছে অনেকজনের তাদের আপডেটটি কিন্তু আপনাদের প্রপারভাবে হচ্ছে না বা অনেকজন কিন্তু অনেক সময় কিন্তু লেগে যাচ্ছে সেই কারণের জন্য কিন্তু ভয় পেয়ে যাচ্ছে যে এতক্ষণ সময় কেন লাগছে এবার বেশিরভাগ আপনাদের এই সমস্যাটি হয় এখানে আপডেটটি যখন আপনাদের কমপ্লিট হবে হয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের একটি অপশান শো করবে এখানে আপনাদের সে আপডেটটি কিন্তু ইনস্টল হবে এখান থেকে দেখতে পারবেন এখানে হয়তো আপনারা বুঝতে পারছেন না এই আপডেটটি কিন্তু আপনাদের এখানে ইনস্টল হবে কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পাচ্ছেন আপডেটটি কিন্তু ইনস্টল হচ্ছে আমি এরকমভাবে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আপডেট যখন আপনাদের এখানে ইনস্টল হয়ে যাবে তারপর আপনাদের অটোমেটিক কিন্তু আপনাদের একটি অপশান শো করবে এখানে আপনাদের কোনো কিছু করার দরকার নেই এখানে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন এখানে আপনাদের কী বলেছে ডোন্ট প্রেস এনি বাটন আপডেট আপনাদের হওয়ার আগে স্ক্রিনের মধ্যে কোনো কিছু আপনার ট্যাপ করবেন না অটোমেটিক এটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের অটোমেটিক দেখবেন সুইচ অন অফ এটা হয়ে যাবে এটা যখনই কমপ্লিট হবে তখনই কিন্তু আপনাদের আপডেটের প্রসেসগুলি কিন্তু দেখাবে যেরকম হয়ে যাচ্ছে আপনাদের অ্যাপগুলি আপনাদের ওখানে অপটোমাইজ হবে ওটা কমপ্লিট হয়ে গেলেই আপনাদের অ্যাপ আপডেট কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর দেখবেন অনেক মোবাইল কী হয় আপনাদের স্টার্ট মোবাইলগুলো লাগা থাকে সেটা হয়ে যে পারে কিন্তু আপনাদের মোবাইল আপডেট হয়ে যায় এটাই কিন্তু আপনাদের বোঝাই এবার যেহেতু আমি এখানে আপডেট করছি এটা কমপ্লিট হয়ে যাক তারপর আমি আপনাদের এখানে দেখাবো আপডেটটি আপনাদের যতক্ষণ হবে ততক্ষণ কিন্তু আপনারা এরকমভাবে ওয়েট করবে না হয়তো আপনাদের কুড়ি মিনিট বা আপনাদের তিরিশ মিনিট সময় লাগতে পারে যার যেরকম সময় তার কিন্তু লাগতে পারে আপডেট হওয়ার টাইমে হতে পারে আপনাদের ইন্টারনেটের স্পিড খুব স্লো বা আপনাদের মোবাইলটি অনেকটা স্লো কাজ করছে তখন কিন্তু আপনাদের এরকম সমস্যা হতে পারে এবার এই জায়গাতে দেখতে পাচ্ছেন এটা যখন আপনাদের এখানে পূরণ হবে এখানে কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে অনেকজন হয়তো তাদের হয়ে যাবে বা অনেকজনও কিন্তু দেরি হচ্ছে যেরকম আমার ক্ষেত্রে এটা দেরি হচ্ছে আপনারও এটা দেরি হতে পারে বা অনেকটাই তাড়াতাড়ি কিন্তু হয়ে যেতে পারে এটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের আরেকটি অপশান কিন্তু শো করবে বাট এটা যখনই কমপ্লিট হবে তারপর আমি নেক্সট পার্টে আমি আপনাদের দেখাবো এবার এটা যখনই আপনাদের এখানে কমপ্লিট দেখাবে তারপর কিন্তু আপনাদের এখানে অটোমেটিক দেখতে পারবেন আপনাদের একটি অপশান কিন্তু দেখাবে এটা আপনাদের যখনই এটা কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের মোবাইলটি কিন্তু আবার সুইচ অফ কিন্তু হয়ে যাবে হয়ে যাওয়ার পর অটোমেটিক কিন্তু আবার আপনাদের সুইচ কিন্তু অন হবে এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে আপনারা দেখতে পারবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে আপনাদের কিছুক্ষণ সময় লাগতে পারে হতে পারে আপনাদের পাঁচ দশ মিনিট অটোমেটিক আপনাদের সুইচ অফ হয়ে যাবে এরকমভাবে হয়ে যাওয়ার পর কিন্তু আবার অটোমেটিক কিন্তু সুইচ অন হবে এখানে আপনারা কোনো কিছুই করবেন না এখানে অটোমেটিক কিন্তু আপনাদের এটা হবে তার জন্য আপনাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক সুইচ অন হয়ে যাচ্ছে এবং অফ হয়ে গেল তারপরে কিন্তু এখানে অন দেখাচ্ছে ঠিক এরকমভাবে যখন আপনাদের এটা কমপ্লিট হবে হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের অ্যাপগুলি কিন্তু অপটিমাইজ হবে এবার এটার জন্য আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা যখনই আপনাদের কমপ্লিট হবে তারপর আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করব এবার অনেকজন হয়তো ভয় পাচ্ছেন যে এখনও পর্যন্ত কিন্তু সুইচ অন হয়নি এবার অনেকজন কিন্তু এই সমস্যাটি ঘটছে তারা কী করবেন তারা ভয় পাবেন না তারা কিছুক্ষণ ওয়েট করবেন অটোমেটিক কিন্তু আপনাদের এই কাজটা হবে আপনাদের কোনো কিছু করার দরকার নেই আপনাদের এখানে অটোমেটিক আপনি চফ হয়ে যাবে এবং অটোমেটিক কিন্তু আপনাদের সুইচ কিন্তু অন হয়ে যাবে আপনাদের কোনো কিছু করার দরকার নেই এটা যখনই কমপ্লিট হবে যাওয়ার পর এখানে একটি অপশান কিন্তু আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে আপনাদের অ্যাপগুলি অপটোমাইজের একটি অপশান কিন্তু দেবে এবার সেটা আপনাদের যখনই কমপ্লিট হবে তখনই কিন্তু আপনাদের এখানে আপডেট সাকসেসফুলি হয়ে যাবে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের অ্যাপগুলি এখানে দেখাচ্ছে এখানে অপ্টোমাইজিং অ্যাপ বলে দেওয়া রয়েছে এবার যতগুলি অ্যাপ রয়েছে সবগুলি কিন্তু এখান থেকে অপটোমাইজ হবে হতে পারে আপনাদের তাড়াতাড়ি আপনাদের অপটোমাইজ হচ্ছে বা আপনাদের টাইম লাগতে পারে এই জায়গাতে আপনাদের হয়তো অনেকজনের পাঁচ মিনিট এরকম সময় লাগতে পারে বা অনেকজন হয়তো আপনাদের এক মিনিটও না লাগতে পারে যাদের যেরকম মোবাইল সেরকমভাবে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অপটিমাইজ হচ্ছে অপটিমাইজ হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে আপডেটটি আপনার মোবাইলের মধ্যে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা যখনই কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের এরকমভাবে কিন্তু আপডেটটি কিন্তু আপনাদের সাকসেসফুলি এখানে আপনাদের মোবাইলের মধ্যে কমপ্লিট কিন্তু দেখিয়ে দেবে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম এবার এটা যখন আপনাদের কমপ্লিট হবে হয়ে যাওয়ার পর কিছুক্ষণ আপনাদের এখানে ওয়েট করতে হবে এটা যখন আপনাদের সাকসেসফুলি হয়ে যাবে হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের এখানে আপনাদের হয়তো টাইম লাগতে পারে বা নাও লাগতে পারে অনেকজনের এটা যখনই কমপ্লিট হবে তখনই কিন্তু আপডেট কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দেবে কিন্তু পাচ্ছেন অটোমেটিক কিন্তু আপনাদের এরকমভাবে কিন্তু আবার সুইচ অফ হয়ে যাবে অফ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আবার অটোমেটিক কিন্তু এটা অন হয়ে যাবে আপনাদের কোনো কিছু আপনাদের এখানে টেপার দরকার নেই বা কোনো কিছু সুইচে আপনাদের চাপ দেওয়ার দরকার নেই অটোমেটিক এটা হবে আপনাদের কোনো কিছু করার দরকার যেহেতু এখানে আপনাদের এখানে এরকম দেখাচ্ছে মোবাইলটি এখান থেকে দেখতে পারবেন আপডেট হচ্ছে এখনও পর্যন্ত আমি কোনো কিছু এখানেও প্রেস করিনি অটোমেটিক কিন্তু আপনাদের এখান এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আপনাদের মোবাইলটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এবার এরকমভাবে আপনাদের মোবাইলটি কিন্তু আপডেট করতে পারবেন খুবই সহজেই কীভাবে আপডেট করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব